জনগণের কাছে নতি স্বীকার, পদত্যাগের ঘোষণা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। ইউরোপের জন্য গরিব দেশগুলো গ্যাস পাচ্ছে না। ভারত জার্মানি সহ পাঁচ দেশের ইউক্রেন ও রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলোনস্কে। এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন। ইউক্রেনের সেনাদেরও দায়ী করল জাতিসংঘ। ভারতের একাধিক রাজ্যে ঈদ উল আজহায় গবাদি পশু কোরবানিতে বিধিনিষেধ। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে আমেরিকা অস্ত্র দিচ্ছে অভিযোগ রাশিয়ার। শয়তানকে 100 মাইল গতিতে পাথর ছুড়লেন শোয়েব আখতার। সবশেষে জানবেন, সুটকেস ভরে বন্দর ছাড়ল লঙ্কান জাহাজ, সত্যি কি দেশ ছেড়ে পালালেন রাজাপাকসে? সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অবশেষে জনগণের কাছে নতি স্বীকার করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তিনি আগামী বুধবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছেন। দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেদনে জানিয়েছেন তিনি 13 জুলাই পদত্যাগ করবেন। এর আগে শনিবার বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে গোটাবায়ার বাসভবনে হামলা চালান, কিন্তু গোটাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়। এর আগে শনিবার বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে গোটাবায়ার বাসভবনে হামলা চালান, কিন্তু গোটাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়। গোটাবায়ার বাসভবনে হামলার পর বিভিন্ন দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। এই বৈঠকের পর তিনিও পদত্যাগ করার কথা জানান। ইউরোপের জন্য গরিব দেশগুলো গ্যাস পাচ্ছে না। রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিকল্প হিসাবে ইউরোপের দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার কারণে গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে। এই জন্য বিশ্বের তুলনামূলক গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের ধনী দেশগুলোর মতো তারা উচ্চ মূল্যে এলএনজি নিতে পারছে না, ফলে গরিব দেশগুলোর অর্থনীতি ও শিল্প কারখানার গতি স্থবির হয়ে পড়েছে। গতকাল মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকার তথ্য মতে, গত 2 বছর আগে এলএনজির যে দাম ছিল তার সে বর্তমানে শতকরা 1900 ভাগ বেড়েছে। সেই হিসাবে এক ব্যারেল তেলের সমপরিমাণ গ্যাস কিনতে ব্যয় করতে হচ্ছে $230, অথচ সাধারণত এলএনজি সবসময় তেলের চেয়ে কম মূল্যে বিক্রি হয়। বর্তমানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাস বিক্রি হচ্ছে $40। উন্নয়নশীল দেশগুলো ইউরোপের সঙ্গে দামের এই প্রতিযোগিতায় টিকতে পারছে না। উড ম্যাকেনজি ডাটার বরাদ দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরোপের দেশগুলো জুনের 19 তারিখ থেকে এই পর্যন্ত এলএনজি কেনার পরিমাণ শতকরা 50 ভাগ বাড়িয়েছে। ভারত জার্মানি সহ 5 দেশের ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলোনস্কে। ভারত জার্মানি সহ 5টি দেশে অবস্থান করা নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কে। বাকি দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র, নরওয়ে এবং হাঙ্গেরি। রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার রাষ্ট্রীয় এক আদেশে জেলোনস্কে এই সব রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন, তবে বরখাস্তের কারণ উল্লেখ করেননি তিনি। তাছাড়া এসব রাষ্ট্রদূতদের অন্য কোথাও বসানো হবে কিনা সেটাও বলা হয়নি। রাশিয়ার আক্রমণ মোকাবেলা করতে জেলোনস্কি নিজ দেশের কূটনৈতিকদের আন্তর্জাতিক সমর্থন, অস্ত্র সহায়তা ও রাশিয়াকে বিচ্ছিন্ন করতে কাজ করার আহ্বান জানিয়েছেন। জার্মানি রাশিয়ার জ্বালানি ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফেব্রুয়ারি মাসে রুশ সেনারা আক্রমণ শুরু করার পর জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বাসভবনে ছিলেন না, আগেই তিনি নিরাপদ জায়গায় চলে যান। স্থানীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার লাইভ ফুটেজ প্রচার করা হয়েছে। এতে বাসভবনে দাউ দাউ করে আগুন চলতে দেখা গেছে, ভবনের পাশে বিক্ষোভকারীদেরও দেখা গেছে। শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোর 5ম লেনে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবন অবস্থিত। প্রধানমন্ত্রী সেখানে পরিবার সহ বসবাস করতেন। এটা সরকারি বাসভবন টেম্পল ট্রিস থেকে আলাদা। ইউক্রেনের সেনাদেরও দায়ী করল জাতিসংঘ। লোহানস্কের একটি নার্সিংহোমে হামলায় প্রায় 50 জন নাগরিক নিহত হন। এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে ইউক্রেন। রুশ বাহিনী নার্সিংহোমে হামলা চালিয়ে যুদ্ধ অপরাধ করেছে বলেও দাবি করে ইউক্রেন। তবে জাতিসংঘ এই ঘটনায় সমানভাবে দায়ী করেছে ইউক্রেনকেও। জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, ইউক্রেন ওই নার্সিংহোমটিকে মানব দেওয়াল হিসেবে ব্যবহার করেছে। ওই নার্সিংহোমটিতে 71 জন মানুষ ছিল, যাদের বেশিরভাগই ছিল বয়স্ক মানুষ। তবে জাতিসংঘ তাদের রিপোর্টে জানায়নি ঠিক কোন পক্ষ যুদ্ধ অপরাধ করেছে। ভারতের একাধিক রাজ্যে ঈদ উল আজহায় গবাদি পশু কোরবানিতে বিধিনিষেধ।
ভারতের কর্ণাটকের পশুপালন মন্ত্রী প্রভু বি চৌহান রাজ্যের জনগণকে ঈদুল আজহায় গবাদি পশু কোরবানি না করতে বলেছেন। যারা আইন না মেনে কোরবানি দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ব্যবস্থা এড়াতে হলে আইন মেনে চলুন, ঈদে গবাদি পশু জবাই করবেন না। মন্ত্রী জোর দিয়ে বলেছেন, কর্ণাটকে গো হত্যা নিষেধাজ্ঞা আইন ইতিমধ্যে কার্যকর রয়েছে, এটা সবাইকে মেনে চলতে হবে। মন্ত্রী পশুপালন বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের রাজ্যের বাইরে থেকে গরু এবং গরুর গোস্তর বেআইনি চলাচলের উপর নজর রাখতে এবং গরু জবাই প্রতিরোধে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। পশুপালন মন্ত্রী প্রভু বি চৌহান আরও বলেন, সাধারণত বকরিদ উৎসবে কুরবানি দেওয়ার একটি প্রথা আছে, যার জন্য গরু, ষাঁড়, বাছুর এবং উটও ব্যবহার করা হয়। তিনি বলেন, রাজ্যে গো হত্যার উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে বলে পুলিশ বিভাগ এবং জেলা প্রশাসকদের ইতিমধ্যেই জানানো হয়েছে, যে কোনো কারণেই যেন গরু জবাই করা না হয়। অন্যদিকে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকার রাজ্য পুলিশের ডিজি রজনী শেঠকে এক চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বকরিদের দিনে যাতে গরু জবাই না করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এদিকে উত্তরাখণ্ড রাজ্যে গোটা হরিদ্বার জেলাকে জবাইমুক্ত অঞ্চল ঘোষণা করেছে রাজ্য সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। বৃহস্পতিবার উত্তরাখণ্ড হাইকোর্ট হরিদ্বারে ঈদুল আজহা উপলক্ষে কসাইখানায় কুরবানির অনুমতি দিয়েছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে আমেরিকা অস্ত্র দিচ্ছে, অভিযোগ রাশিয়ার। রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধ যতটা সম্ভব দীর্ঘায়িত করার লক্ষ্য ঠিক করেছে আমেরিকা এবং এজন্যই পেন্টাগন কিয়েভকে আরও 4 ইউনিট হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এই কথা বলা হয়েছে। আমেরিকা থেকে ইউক্রেনে নতুন করে অস্ত্রের যে চালান পাঠানো হচ্ছে তাতে হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে বলে পেন্টাগন ঘোষণা দেওয়ার পর শুক্রবার এক বিবৃতিতে রুশ দূতাবাস এই জবাবি বক্তব্য দিল। দূতাবাস আরও বলেছে, রাশিয়ার সেনাদের মোকাবেলায় ইউক্রেনের সেনাদের বেড়ে চলা হতাহতের ঘটনা ঢাকতে আমেরিকা কিয়েভকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে। ইউক্রেনের আত্মরক্ষার জন্য হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়া হচ্ছে বলে পেন্টাগন যে দাবি করেছে রুশ দূতাবাস তা নাকচ করে দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও জাতীয়তাবাদীরা দোনবাস শহর ধ্বংস করার জন্য হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। রাশিয়ার কূটনৈতিকরা বলছেন, ইউক্রেনের সেনারা ইচ্ছাকৃতভাবে দোনেস্কের এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে রাশিয়ার সেনা নেই, এতে শহরের বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন। শয়তানকে 100 মাইল গতিতে পাথর ছুড়লেন শোয়েব আখতার। শোয়েব আখতার ক্রিকেট ছেড়েছেন প্রায় এক যুগ হতে চলল, এখন পর্যন্ত রেকর্ড বুকে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার। 100 মাইল ঘণ্টা প্রতি গতিতে বল করা পাকিস্তানের সাবেক এই পেসার এবার সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসাবে মক্কায় গিয়েছিলেন পবিত্র হজ পালনে, যেখানে তিনি নিজের 19 বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে আনেন। হজযাত্রীদের 9 জিল হজ হজের মূল বিধান, আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে মুজদালিফায় যেতে হয়। রাতটা মুজদালিফায় খোলা আকাশের নিচে ইবাদত এবং জিকির করে কাটিয়ে ফজরের পর শয়তানকে মারার জন্য প্রত্যেক হাজিকে ছোট আকারের 21টি পাথর সংগ্রহ করে মিনায় যেতে হয়। মিনায় গিয়ে 3টি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। হজ পালনে গিয়ে বিধান অনুযায়ী শয়তানকে পাথর নিক্ষেপ করেন শোয়েব। সেই সময় পাথর নিক্ষেপের একটি ভিডিও শনিবার নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখেন, গতিটা পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু যে ক্রোধ নিয়ে পাথর নিক্ষেপ করেছি সেটার গতি অবশ্যই ঘণ্টা প্রতি 100 মাইল হবে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শোয়েব আখতার 2003 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টা প্রতি 161.3 কিলোমিটার গতিতে বল করে রেকর্ড করেন, মাইলের হিসাবে যা ঘণ্টা প্রতি 100.2 মাইল। তার সেই গতি এখন পর্যন্ত কেউ ভাঙার সাহস দেখাতে পারেননি। সুটকেস ভরে বন্দর ছাড়ল লঙ্কান জাহাজ, সত্যিই কি দেশ ছেড়ে পালালেন রাজাপাকসে? তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে আগেই নিজের সরকারি বাসভবন ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে তাকে নিয়ে দেশটির সরকার বা দায়িত্বশীল কোনো পক্ষের কাছ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, শ্রীলঙ্কার নৌবাহিনীর 2টি জাহাজে সুটকেস লোড করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, জাহাজে তোলা সব সুটকেস প্রেসিডেন্ট রাজাপাকসের। ভিডিওতে 3 ব্যক্তিকে সুটকেসগুলো SLNS গজবাহু নামের একটি জাহাজে তুলতে দেখা যায়। এ সময় তাদের তাড়াহুড়ো করে দৌড়াতে দেখা যায়। কলম্বো বন্দরের একজন কর্মকর্তা নিউজ অন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, একদল ব্যক্তি SLNS সিন্দুরলা এবং SLNS গজবাহুতে চড়ে বন্দর ত্যাগ করেছেন। তবে জাহাজে চড়ে কারা পালিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য তিনি দিতে পারবেন না বলে জানিয়েছেন। শ্রীলঙ্কান সরকারি একটি সূত্রের বরাত দিয়ে NDTV প্রতিবেদনে জানানো হয়, কলম্বোতে দেশটির সাধারণ জনগণ সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেওয়ার পরপরই শুক্রবার রাতে বাসভবন ছেড়ে সেনাবাহিনীর সদর দপ্তরে আশ্রয় নেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। কলম্বোয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্টকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা, যদিও এই তথ্যের কোনো সত্যতা মেলেনি।
এদিকে শ্রীলঙ্কান বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল শনিবার বিকেলের দিকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়িবহর পৌঁছানোর খবর দিয়েছে। এই গাড়িবহর প্রেসিডেন্টের কিনা এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি ওই টেলিভিশন চ্যানেল। এতে বন্দর থেকে স্যুটকেস ভরে ছেড়ে যাওয়া লঙ্কান জাহাজ এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া গাড়িবহর নিয়ে প্রশ্ন উঠেছে, সত্যিই কি দেশ ছেড়ে পালিয়েছেন রাজাপাকসে